আগের দিন যশোদের তরফ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই জন্য আমি আমাদের কেন্দ্রীয় কমিটির কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে সঙ্গে আজকে যে বিজয় দিবস উদযাপন করছি আমরা, সেই বিজয় দিবস সে আমাদের বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের তৎকালীন 67 কোটি বাঙালি লড়াই করে পাকিস্তানিদের পরাজিত করে অর্জন করেছিল। প্রথমে আমি তাই জাতির পিতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাচ্ছি, বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি, বীর মুক্তিযোদ্ধাদের সালাম জানাচ্ছি। থামস জামাত ও তাদের পৃষ্ঠপোষক এবং মুরব্বী পাকিস্তান 71-এ পরাজয় বরণ করেছিল এবং সেই পরাজয়টা ছিল আত্মসমর্পণের দলিল, সন্ধি চুক্তি ছিল না। সুতরাং নিঃশর্ত আত্মসমর্পণ তারা করেছিল, সর্বতোভাবে পরাজিত পরাজয় বরণ করেছিল। সেই পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশে কিছু মীমাংসা হয়ে যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মীমাংসা হয়ে যায়, 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা মীমাংসিত হয়ে যায়। স্বাধীনতার ঘোষণার বিষয়টা বঙ্গবন্ধুর মাধ্যমে ঘটেছে সেটা মীমাংসিত হয়ে যায়, বাংলাদেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজনীতি চলবে না সেটা মীমাংসিত হয়ে যায়, দ্বিজাতি তত্ত্বর কবর রচনা সেটা মীমাংসিত হয়ে যায়, সাম্প্রদায়িক জামাতি রাজনীতি চিরতরে পরাজিত হয়েছে সেটা মীমাংসিত হয়ে যায়, গণতন্ত্রে আর সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ চলবে না তা মীমাংসিত হয়ে যায়, এটাও মীমাংসিত হয়ে যায় যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বৈষম্যমুক্ত ধর্মনিরপেক্ষ বাঙালি জাতিরাষ্ট্র এবং তার ভিত্তিতেই সংবিধানের 4 নীতি রচনা করা হয়। সুতরাং এই যে মীমাংসিত বিষয়গুলো নিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করে, কিন্তু দুর্ভাগ্য 75-এ সামরিক কর্তৃপক্ষের হস্তক্ষেপের মধ্য দিয়ে, বিশেষ করে মোস্তাক এবং জেনারেল জিয়া বেইমানির মধ্য দিয়ে, মির্জাফরের মধ্য দিয়ে বাংলাদেশকে আবার পাকিস্তান পন্থায় ঠেলে দেওয়ার চেষ্টা করে, যার ফলে বাংলাদেশে সামরিক শাসকদের হাত ধরে জামাতিরা, জঙ্গিরা, সাম্প্রদায়িক শক্তি এবং বিশেষ করে আলবদর রাজাকাররা বাংলাদেশের রাজনীতিতে এবং মঞ্চে ফেরত আসে। তার তখন থেকেই এটা একটা দুর্ভাগ্য যে তারা রাজনীতির মঞ্চে ফেরত আসার পরে তারা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে, সংবিধানকে চ্যালেঞ্জ করছে, মীমাংসিত বিষয় অমীমাংসিত করছে। এই যে অমীমাংসিত করছে সেটা মোকাবেলা করার জন্যে আমরা 14 দলীয় ঐক্যজোট করেছি, স্বাধীনতার পক্ষের শক্তির জোট বেঁধেছি, শেখ হাসিনার নেতৃত্বে লড়াই চলছে বাংলাদেশকে আবার বাংলাদেশের পথে চালিত করার জন্য। আজকে যারা নির্বাচন বানচাল করার জন্য হুমকি দিচ্ছে, সরকার উৎখাতের হুমকি দিচ্ছে, সে বিএনপি জামাত চক্র আসলে সেই গোলাম আজম জামাতি নেতার পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার আন্দোলন করছে। তারা মীমাংসিত বিষয়ে অমীমাংসিত করতে চায়। সুতরাং এরকম একটি পরিস্থিতিতে এই বিজয় দিবসে দাঁড়িয়ে আমি আরেকবার ঘোষণা করব যে 71-এ যাদের পরাজিত করেছি সেই আলবদর রাজাকার আল শামস আর তার রাজনৈতিক সঙ্গীরা আর কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না, তারা যাতে আর ক্ষমতায় না আসতে পারে সেই জন্যে স্বাধীনতার স্বপক্ষের শক্তি, প্রগতিশীল শক্তি, 71-এর চেতনার শক্তি ঐক্যবদ্ধভাবে লাগাতার সংগ্রাম জারি রাখবে এবং সেই সংগ্রাম জারি রাখার মধ্য দিয়ে এটা নিশ্চিত করতে হবে সামরিক শাসকদের হাত ধরে যে সাম্প্রদায়িক জঙ্গিবাদী জামাত ও তার মিত্ররা এবং সামরিক শাসকের চাপিয়ে দেওয়া রাজনৈতিক দল বিএনপি রাজনীতির মঞ্চে ঘোরাফেরা করছে তাদেরকে চির বিদায় জানাতে হবে। এটা যতই কষ্টকর হোক, যতই কঠিন হোক, বাংলাদেশের মাটি থেকে বিএনপি জামাত ও তার রাজনৈতিক সঙ্গীদের বিদায় জানাতে হবে, এই জন্যে যাতে বাংলাদেশে আর যাতে রাজাকার মনস্ক রাজাকার পন্থী সরকার না হয়, আর যাতে বাংলাদেশে অবৈধ সরকার না হয়, আর যাতে বাংলাদেশে
সাম্প্রদায়িক রাজনীতির চর্চা না হয় সেটা গ্যারান্টি অর্জন করার জন্যই আজকে তাদেরকে চিরতরে বিদায়ী করতে হবে। এই যে ঐক্য, স্বাধীনতা সপক্ষের ঐক্য, এই ঐক্যের ভিতরে বড় অহংকার অথবা ছোটর হীনমন্যতা দুটোই ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে। শত্রু দুর্বল হলে ঐক্যের প্রয়োজন নাই, ঐক্যের সাথীদের অবহেলা করা এটা যেরকম খারাপ, তেমনি বিপদে পড়লে ঐক্যের জন্য চিৎকার করা এটাও ভালো লক্ষণ না। আমি আশা করব বড় অহংকার ত্যাগ করবেন, ছোটর হীনমন্যতা ত্যাগ করবেন এবং রাজনৈতিক ঐক্য রাজনৈতিকভাবে রক্ষা করে সংগ্রাম জারি রাখেন, যাতে বাংলাদেশে আর কোনোদিন রাজাকার, জঙ্গি, জামাত ও তার রাজনৈতিক সঙ্গীরা ক্ষমতায় না আসতে পারে। জয় বাংলা।